আজ 24শে জুলাই ঐতিহাসিক কিছু মামলা রয়েছে সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলা, সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। কিছুদিন পূর্বে সিবিআইয়ের ডাইরেক্টরেট কলকাতায় এসে পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, তখনই বোঝা গিয়েছিল যে এবার বড় খেলা খেলতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তদন্তে গতি বাড়ানোর জন্য চরম পদক্ষেপ নিয়েছে সিবিআই। আজ অভিষেক ব্যানার্জির মামলার শুনানিতে ইডির পক্ষ থেকে সওয়াল করছেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বা বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে, যোগসূত্র পাওয়া গিয়েছে এমনটাও জানাচ্ছে সিবিআই। আর সেই তথ্য তুলে ধরে সুপ্রিম কোর্টে বড় সড়ক খেলা খেলল ইডি এবং সিবিআইয়ের আইনজীবী কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আরও ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভিও কার্যত বাঁচাতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির এজলাসের সামনেই ইডি সিবিআইয়ের আইনজীবী কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু এবার ভয়ঙ্কর তথ্য প্রমাণ তুলে ধরলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলার যোগসূত্র রয়েছে বলে দাবি করছেন ইডি এবং সিবিআইয়ের আইনজীবীরা, যার জেরে কার্যত বেজায় অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।